আসসালামু আলাইকুম, তুহিন ব্লগস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে এসেছি গ্রামের বাড়িতে। গতকালকে আমরা বাজার করেছিলাম, আজকে অতিথি আসবে সেই উপলক্ষে। আজকে আমাদের যারা অতিথি তারা হচ্ছেন মাদ্রাসার কিছু হুজুর, বাচ্চারা আসবে, আর আসবেন হচ্ছে উল্লাপাড়া পৌরসভায় যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছেন, তাদেরকে আমরা দাওয়াত করেছি, তারা আসবেন নামাজের পরপরই। সে উপলক্ষে আমরা চলে আসছি। পাশাপাশি রান্না হচ্ছে রোস্ট, পায়েস, আর হচ্ছে ডিম দিয়ে আলু, নতুন আলুর ঘণ্ট। অতিথিরা আসবেন নামাজের পরপরই, রান্না শুরু হয়ে গেছে। আর তার সাথে পাশাপাশি আমরা একটা ছোট শীতের কম্বলের গিফট রেখেছি ওনাদের সবার জন্য। আর আজকের আয়োজনের জন্য সার্বিক সহায়তা করেছেন, অর্থায়ন করেছেন আমেরিকার থেকে শাহানা পারভিন আপু, ওনার হাজবেন্ড নাজমুল হুদা ভাইজান, আর আপনারা ওনাদের একমাত্র মেয়ে স্বর্ণা, স্বর্ণার জন্যও দোয়া করবেন, পাশাপাশি আপু আর ভাইয়ার জন্যও দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং তারা যেন যেখানেই থাকেন সুস্থ থাকেন। চলেন আজকে আমরা রান্নার আয়োজন দেখতে যাই। বিসমিল্লাহ। এখানে রান্না হচ্ছে পায়েস। সকালবেলা মুমিন একদম হাটের থেকে খাঁটি দুধ নিয়ে আসছে, গরুর দুধ, সেটা দিয়ে আর নতুন গুড়ের পাটারি গুড়ের পায়েস রান্না হচ্ছে, সুস্বাদু পায়েস। শীতের দিনে পায়েস খাওয়ার মজাই অন্যরকম। আর বাড়ির ভিতরে রান্না হচ্ছে, আসেন আমরা দেখি। বিসমিল্লাহ, এটাতে কি তুলে দেওয়া হয়েছে? আলু সিদ্ধ বগুড়ার বিখ্যাত আলু ঘাটি করাবে। ও, অনেক গরম। ওরে বাবা, আজকে তো আগুন অনেক গরম লাগে। প্রচুর আলু সিদ্ধ হচ্ছে, 10 কেজির মতো নতুন আলু, দেশি আলু। এটা আমরা ডিম দিয়ে ঘন্ট করব, বগুড়ার ভাষায় যেটাকে আলু ঘাটি বলা হয়। আচ্ছা, বগুড়ার বিখ্যাত খাবার, কিন্তু সেটা মাছ দিয়ে বা মাংস দিয়ে করে, আমরা আলু দিয়ে ডিম দিয়েও করে। আজকে আমরা করতে যাচ্ছি ডিম দিয়ে। গুড় জাল দেওয়া হচ্ছে পায়েস রান্নার জন্য। রান্নার আয়োজন চলছে জোরে সোরেই। আর এখানে কাকি রোস্টের জন্য মনে হয় কাঁচামরিচ বেটে নিচ্ছে, পেঁয়াজ কুটে নিচ্ছে, সবাই মিলে রান্নার আয়োজন চলছে। বেলা বেশ গড়িয়ে গেছে, আর আজকে কিন্তু শীতের প্রকোপটা ওই রকম নেই, বেশ রোদ উঠে গেছে, আলো ঝলমলে দিন যাকে বলে, একদম শীতের তীব্রতা অনেকাংশেই কেটে গেছে, যার জন্য কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। আজ তো শীতই নাই। আলহামদুলিল্লাহ, খাঁটি বাবুর্চি হয়ে গেছে। আমি কিন্তু পায়েসও রান্না করতেছি। গুড় দেওয়া হয়েছে, চাউলও দেওয়া হয়েছে, চমৎকার কালার চলে আসছে গুড়ের পায়েসের। আশা করছি খেতেও সুস্বাদু হবে। গুড়ের সুন্দর রং এসছে পায়েসের, গুড়ের পায়েস দেখতেও যেমন সুন্দর হয়েছে, আশা করছি খেতেও সুস্বাদু হবে। ওয়াও, সুন্দর সুবাস ছড়াচ্ছে পায়েসের। জাল হোক, আরেকটু আরেকটু পরেই আমরা নামিয়ে নিব পায়েস। পায়েস রান্না শেষ। সবই এখন নতুন পেঁয়াজ, বাজারে আর পুরাতন পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। না, পুরাতন পেঁয়াজে গাছ হয়ে গেছে। ডিম সিদ্ধ করার জন্য চুলায় ডিম দিয়ে দিচ্ছে। অলরেডি পায়েস নেমে গেছে কিন্তু। এখন রোস্টের জন্য মাংস ধুয়ে নিচ্ছে সবাই, 4 পিস করে মাংস
পিস করা হয়েছে প্রতিটা মুরগিতে। আমরা গতকালকেই মাংস একদম কুটে বেছে নিয়ে আসছিলাম, আজকে শুধু ধুয়ে রোস্টের মাংস চুলায় তুলে দিবে। মাংস এখন ধুয়ে নিবে, মোটামুটি আমরা বেশ একটু বড় সাইজেরই মুরগি নিয়েছি যাতে রোস্টের পিসগুলো ভালো হয়। বন্ধুরা এই দেখেন আমার টমেটো গাছে ফুল চলে আসছে, ইনশাল্লাহ আর কয়েকদিন পরে টমেটো ধরবে। একদম টাটকা টমেটো গাছ থেকে তুলে খাবো ইনশাল্লাহ, সার মুক্ত বিষ মুক্ত টমেটো। সবগুলো গাছই বেশ সুন্দর হয়ে গেছে, প্রায় ফুল দেখা যাচ্ছে। আর বেগুন তো খেয়েছি গাছ থেকে কয়েকটা, আরও কিছু কিছু ফুল আসছে। বেশিরভাগই পোকায় আক্রমণ করেছিল তো, যার জন্য অতটা গাছ ভালো হয় নাই এবার। তারপরে আলহামদুলিল্লাহ বেশ কিছু বেগুন আমরা পেয়েছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে নুরি? আচ্ছা, আলু সেদ্ধ হয়ে গেছে, এখন চুলে ভর্তার মতো মানে ম্যাশ করে নিবে, তারপরে এটা ডিম দিয়ে ঘন্ট হবে। সব আলুই লাগবে না? আলুর ডাউল? আচ্ছা, অনেক এলাকায় এটাকে আলুর ডাউলও বলা হয়। ঠিক আছে, আলুর ডাউল রান্না হোক। কাজ চলছে একে একে, ইনশাল্লাহ দুপুরের মধ্যেই নামাজের পরপরই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আশা করতেছি আমরা। পাশে মনে হয় ডিম ভাজা হচ্ছে। এখানে রোস্টের জন্য মাংস তুলে দেওয়া হয়েছে চুলাতে। একে একে প্রথমে চিকেনের পার্টগুলো ভেজে নেওয়া হবে, ফ্রাই করে তারপরে রোস্ট করা হবে। মুরগি ভাজা হচ্ছে রোস্টের জন্য, মুরগি ভাজা হয়ে গেলেই আমরা রোস্ট তুলে দিব চুলাতে। ভেজে ভেজে তুলেছে, রান্না যিনি করছেন তিনি জানালেন রোস্টগুলোর মুরগি একটু ছোট হলে নাকি ভালো হয়, এগুলো একটু বড় হয়ে গেছে, ভাজতে একটু সময় লাগতেছে। যাই হোক, এবার আমরা এরকমই মুরগি কিনেছি বড় বড় দেখেই। আমরা এখন রোস্ট ছেড়ে দিব, মশলা ছেড়ে দিব সবই, ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরেই রান্না আমাদের হয়ে যাবে। বাদাম বাটা, পোস্ত বাটা, রসুন বাটা, অনেক সুন্দর গন্ধ ছড়াচ্ছে, কিন্তু খেতেও মজাদার হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে বাবুর্চি হয়ে যাচ্ছি। জিরা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাও দিয়ে দিল, পেঁয়াজ বাটাও অনেক লাগে। সাদা এলাচ, দারচিনি, ওয়াও, রোস্টের মশলা দিয়ে দিলাম, একটু তেজপাতাও। কালো এলাচ,
আমরা মশলা কষিয়ে নিয়েছি মশলা কষে গেছে সুন্দর গন্ধ ছড়াচ্ছে মরিচ বাটা কাঁচা মরিচও দিয়ে দিছে এবার আস্তে আস্তে মাংস ছেড়ে দেব ভালো করে জাল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষাই রোদ ওঠাতে আজকে চুলার পারে থাকতে বেশ কষ্টই হচ্ছে আগুনের উত্তাপ বেশ তীব্রভাবে গায়ে লাগতেছে কিন্তু অন্যান্য দিন কিন্তু এত তীব্র আঁচ লাগে না আমি তুলে দেই দাও নাকি আচ্ছা রোস্টের মাংস দিয়ে দিল এখন সবই মাংস দিয়ে দিছি মশলার ভিতরে রোস্ট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ একটু নাড়াচাড়া করে নেই মশলাগুলো গায়ে মেখে যাক বিদেশ টিদেশ গেলে শেফের চাকরি পাকা আমার কনফার্ম দেখেন সরিষার ফুল সরিষার ফুলে দেখেন সরিষাও চলে আসছে প্রচুর সরিষা আর অল্প কয়দিন পরেই কাটবে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা আসেন সবাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সবাই আসেন কষ্ট করে বসতে হবে একটু বসেন আচ্ছা দিয়ে স্যান্ডেল রাখেন রেখে পিছন দিয়ে বসেন ওই সাইডে আছে জায়গা আছে সুন্দর করে যে যেখানে বসার বসে যান জুতা খুলে যাবেন হ্যাঁ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب العالمين تمار مهان بر حكم ছিল আল্লাহ আল্লাহ তাআলা জহন্নামের পরে
তোমার এক মাহবুব বান্দার আঙ্গিনায় বসে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মর্যাদাবান সূরাগুলো তেলাওয়াত করেছি তাসবিহ তাহলিল পড়েছি দরুদ শরীফ পড়েছি মাওলা আল্লাহ গো আমাদের আমলের মধ্যে যদি কোনো রকম ভুল বেয়াদবি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা সওয়াব যদি দিয়ে থাকো সর্বপ্রথম বিশ্ব নবীর রওজা মোবারকে তুমি পৌঁছায় দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বিশ্ব নবীর ওসিলা করে বিশ্বে যত মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা মেহেরবানি করে তাদের রুহে আরর উপর সওয়াবগুলো তুমি পৌঁছায় দাও আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার যে মাহবুব বান্দা বান্দি আজকের আয়োজন করে মাদ্রাসার তলবে ইলমদেরকে একত্রিত করেছে আল্লাহ তাআলা আরো অনেক মানুষদেরকে দাওয়াত করেছে মাওলা মেহমান বানিয়েছে মেহেরবানি করে আজকের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা শাহানা পারভীন শামী নাজমুল হুদা একমাত্র মেয়ে স্বর্ণা আল্লাহ তাআলা আমেরিকা প্রবাসী মাওলা রব্বুল আলামিন তাদের তারা দোয়া চেয়েছে আমাদের কাছে আল্লাহ তাআলা মাদ্রাসার ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদেরকে নিয়ে দোয়া করি মেহেরবানি করে তাদের মনের নেক মাকসুদ খানি তুমি পূরণ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা মনের সমস্ত জায়েদ আশাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন অসুস্থতা দূর করে দাও শিফায়ে কামিলা দান করে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও মান সম্মান ইজ্জত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ তাআলা অর্থের প্রাচুর্যতা দান করো রব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করে দাও পৃথিবীর বুকে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে তৌফিক দান করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তাআলা আসমানের বালা আসমানে উঠায় দাও জমিনের বালা জমিনে দাফন করে দাও হাওয়ার মধ্যে যতগুলো বালা মুসিবত ঘুরে বেড়ায় সমস্ত বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তাআলা আজকে শুনলাম বড় একটা নেকির আল্লাহ সওয়াবের কাজের উদ্যোগ নিয়েছে আল্লাহ তাআলা শীত বস্ত্র দান করবে আল্লাহ তাআলা মেহেরবানি করে এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আজকের আয়োজনে সহযোগিতা যারা করেছে আর্থিকভাবে সহযোগিতা যারা করেছে শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাআলা বুদ্ধি বিবেচনা দিয়ে যারা সহযোগিতা করলো মেহেরবানি করে সকলের পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে যারা এসেছেন রব্বুল আলামিন যারা দাওয়াত করেছেন উভয়কে তুমি কবুল করে নাও আল্লাহ সকলের জায়েজ আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহুম্মা আমিন সবাই তোমার দরবারে হাত তুলেছি কাঙালের মতো ভিক্ষুকের মতো রব্বুল আলামিন আমাদের আপন জন অন্ধকার কবরের মধ্যে অসহায় হয়ে পড়ে গেছে সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বিশেষ করে মায়ের কথা বলা যায় না প্রসব বেদনা সহ্য করে আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে বাবার কথা বলা যায় না আমাদেরকে হার ভাঙা পরিশ্রম করে লালন পালন করেছে মাওলা মেহেরবানি করে আব্বা আম্মার কবরে তুমি আর আজাব দিও না আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও ইসলামের উপর ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন واجعل آخرتك لمن عند الموت لا إله إلا الله محمد رسول الله بسم الله بسم الله بسم الله লবণ এই লবণ দাও তো একটু কোরআন নাই এবারই
আনো বালতি আনো ডাল আর ইয়ের ডিমের ডিম আনো ডাল আনো ডাল না ডিম ডিম আনো ডিম আনো মমিন ওইটা ধরো বিপ্লবেরটা মামা বাদ দাও ভাই খাবার ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর খাওয়া যাচ্ছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা মানে আজকে একটু ই করছি আর নতুন কিছু ডাউল জিজ্ঞেস করে দিও ডাউল খাবা হ্যাঁ পায়েস কেমন হয়েছে ভাই ভালো হয়েছে আচ্ছা গুড়ের পায়েস পানি দাও পানি তো তার পালে থাকাই নেই আপনাদের জন্য খাওয়া দাওয়ার পরে আমাদের একটা উপহার আছে উপহারটা পাঠিয়েছে আমেরিকার থেকে এক ভাই আর ভাবি ওনাদের জন্য দোয়া করেন কাজ দিলে আচ্ছা আব্দুল মতিন আচ্ছা না বাবুর নাম কি দেবীর নাম
আচ্ছা ওনাদের মেয়ের জন্য দোয়া করেন দা ভাই শাহানা আপনার জন্য দোয়া করবেন আপনারা ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভাবির জন্য দোয়া করবেন আচ্ছা ওনার মেয়েদের জন্য মেয়ের জন্য দোয়া করবেন একমাত্র মেয়ের জন্য তোদা ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ খাওয়া দাওয়া হয়েছে ভাই ভালো হয়েছে আচ্ছা ভাই ভাবির জন্য দোয়া করেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাবির জন্য দোয়া করেন হ্যাঁ ওনার একমাত্র মেয়ের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন আমরা কষ্ট করলাম আচ্ছা সন্নার জন্য দোয়া করেন সন্নার বাবা মার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাই ভাবির জন্য দোয়া করবেন ওনার একমাত্র মেয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন শাহানা পারভীন ভাবির জন্য ভাইয়ের জন্য নাজমুল হুদা ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ ওনার মেয়ে সন্নার জন্য দোয়া করবেন হ্যাঁ ভালো থাকেন আপনারা ভাই ভালো আছেন না আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা এখন যে অতিথি আসছিলেন ওনাদের খাওয়া দাওয়া শেষে ওনাদের হাতে একটা করে কম্বল তুলে দিচ্ছি শাহানা ভাবি আর নাজমুল হুদা ভাইয়ের পক্ষ থেকে আর আমাদের আজকের অতিথি ছিলেন আমাদের উল্লাপাড়া পৌরসভায় যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে তাদেরকে আমরা দাওয়াত করেছিলাম পাশাপাশি কিছু হুজুরও দাওয়াত করেছিলাম আগে ভাইদের হাতে একটা করে কম্বল তুলে দেওয়ার চেষ্টা করতেছি ভালো থাকবেন ভাই জান হ্যাঁ আচ্ছা ভাই ভালো আছেন আচ্ছা ভাই ভাবির জন্য দোয়া করেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের জন্য দোয়া রাখেন ভাই ভাবির জন্য দোয়া করেন কিন্তু হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন আল্লাহ ভরসা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা হুজুর খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা শাহানা ভাবি আপনাদের জন্য একটা করে কম্বল উপহার পাঠাইছেন আর আপনাদের কাছে দোয়া চাইছেন আচ্ছা ওনাদের জন্য দোয়া করবেন ওনার একমাত্র মেয়ের জন্য উনি খাস দিলে দোয়া চাইছেন ইনশাআল্লাহ আচ্ছা দোয়া করবেন হুজুর খাওয়া দাওয়া করছেন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ জন্য দোয়া করবেন ওনার মেয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা সন্নার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনারা ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আসেন আপনারা শাহানা ভাবির জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা হুদা ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার মেয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনাদের জন্য একটা কম্বল উপহার শাহানা ভাবির জন্য থেকে হ্যাঁ ঠিক আছে এটা গায়ে দিয়ে কোরআন তেলাওয়াত করবেন আর শাহানা ভাবির জন্য নাজমুল হুদা ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার মেয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ সন্নামনির জন্য ওয়ালাইকুম আসসালাম ভাই ভাবির জন্য দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছেন আচ্ছা আপনি ভালো আছেন আচ্ছা ঠিক আছে ভাই ভাবি শাহানা ভাবি নাজমুল হুদা ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার একমাত্র মেয়ে সন্নার জন্য দোয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম
সুজুর খাওয়া দাওয়া করছেন? ভালো হয়েছে? আচ্ছা হ্যাঁ, একটা কম্বল আপনার জন্য উপহার, ভাই ভাবির জন্য দোয়া করবেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাবির জন্য দোয়া করবেন, ওনার মেয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে, কোরআন তেলাওয়াত করে ভাই ভাবির জন্য দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, ভালো থাকবেন। হুজুর ভালো আছেন? এই নেন, অনেক রোদ পড়ছে, তারপরে আপনাকে একটা কম্বল পরায় দেয়, আসেন সুন্দর করে এটা জড়ায় কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। লাল একটা কম্বল আপনার জন্য, শাহানা ভাবির জন্য আর ভাইয়ের জন্য, নাজমুল হুদা ভাইয়ের জন্য, আর মেয়ে সন্ধ্যার জন্য দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এটা গায়ে দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ ভাই ভাবির জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। হ্যাঁ ভাই ভাবির জন্য দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম। একটা কম্বল নেন, ভালো করে পড়ালেখা করবেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। নেন শাহানা আপুর জন্য দোয়া করবেন আপনারা। হ্যাঁ ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। শাহানা ভাবি, নাজমুল হুদা ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার একমাত্র মেয়ে সন্ন্যার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অতিথিরা খাওয়া দাওয়া করে সবাই চলে গেছেন। ওনাদের খাওয়া দাওয়া শেষে ওনাদের মাঝে একটি করে শীতের কম্বল বিতরণ করলাম আমরা। তো সবাইকে আবারও ধন্যবাদ যারা আজকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে রান্নার কাজে যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের পরিশ্রম আর সহায়তা ছাড়া হয়তো আজকের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা সম্ভব ছিল না। আর পরিশেষে আবারও শাহানা পারভীন আপুকে আর নাজমুল হুদা ভাইজানকে, ওনাদের একমাত্র মেয়েকে সন্নাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা দোয়া করবেন ওনাদের জন্য। আর পরবর্তীতে আবার আমরা আসব নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। খুদা লাগছে, এখন খাবো চিকেন রোস্ট। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ, খুব মজা হয়েছে, ঝোল।